প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সংসদীয় চার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন। চট্টগ্রাম থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় ওই এলাকাবাসীর পক্ষ থেকে সীতাকুণ্ড চার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুনকে গণসংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে গোলাম গফুর ও আল আমিনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট ফজলে করিম চৌধুরী, উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবেদিন আল মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, সীতাকুণ্ডের আসনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছেন, আর সেই যোগ্য নেতা হলেন এস এম মামুন এমপি।